মহিনয়ে আপনার আমার সকলের আশীর্বাদ ধন্য পরেশ মণ্ডল পরিবেশনায় আশীর্বাদ নাট্য সংস্থা অভিনয়ে চাত্তার রোমান্টিক গায়ক নায়ক আপনার আমার সকলের প্রিয় কৌশিক চক্রবর্তী বলিষ্ঠ অভিনেতা আলোক দে ভয়ঙ্কর ধীরেন পান্নালাল দে এবং তৎসহ বৃন্দাবন গোড়াই মানু রানা রবীন শর্মা বিধা রানা এবং যাত্রার কাকুলি কালিনী বিউটি মণ্ডল শিবরা সিংহ এবং দুষ্টু মিষ্টি নায়িকা মৌমিতা বিশ্বাস আলো ধ্বনি সুর আদি শিল্পী মহল সাইথিয়া বোলপুর শুরু করছি মঞ্জিল ব্যানার্জি রচিত পরেশ মণ্ডল নির্দেশিত এবং যাত্রার ও প্রতিদ্বন্দ্বিত নায়ক গায়ক কৌশিক চক্রবর্তী মৌমিতা বিশ্বাস অভিনীত অন্ধগলি বন্দি পাখি অন্ধগলি বন্দি পাখি অন্ধগলি বন্দি পাখি বড় বাবু আছেন নাকি বড় বাবু জায়গায় এসেছি তো নিশিগঞ্জের নতুন ওসি শুভঙ্কর সান্যালের কোয়ার্টার আরেকবার ডাকি বড় বাবু বড় বাবু বলি এটা কি থানা ওখানে যেতে মানা তাই কোয়ার্টারেই আসতে হলো কিন্তু আপনি কে আমি শুভঙ্কর সান্যালের ছোট বোন ও তার মানে বড় বাবু আপনার দাদা সম্বোধন করবেন না মশাই এইরকম একটা উড়ু বের করা পেট বের করা বকল করা পোশাক যদি কোনো মায়েরা পড়ে তাহলে তো মা নামের শব্দটাই আজ চিরকালের জন্য হারিয়ে যাবে লজ্জা করে লজ্জা করে রে তোকে বোন বলে পরিচয় দিতেই আমার লজ্জা করে তোকে শিক্ষিত করতে কলকাতার হোস্টেলে রেখে আমি তোকে লেখাপড়া শিখেছি কিন্তু এখন দেখছি তুই লেখাপড়া নয় কি করে সভ্যতার মাথাটাকে চিপিয়ে চিপিয়ে খেতে হয় সেটা তুই ভালো মতন শিখে এইরকম একটা বাপের বয়সী লোকের সামনে এইরকম পোশাক পরে দাঁড়িয়ে থাকার পরেও তুই ভাবছিস তোর মান সম্মান আছে ওনাকে এভাবে বলবেন না স্যার সত্যি তো আমি বাইরের লোক আমি বরং পরেই আসবো সে আপনি যখন খুশি পা যখন খুশি আসতে পারেন মশাই কিন্তু আমার এই হাই স্ট্যাটাসের বোন এইরকম এইরকম পোশাক পরে রাস্তা ঘাটে ঘুরে বেড়াবে তাই নি হয় তা আমরা এখানে আসার কারণটা কি জানতে পারি মশাই কিছু অফিসিয়াল কথা ছিল স্যার তাহলে আপনি অফিসে কেন গেলেন না ওই রজত সামন্তর ভয়ে হ্যাঁ স্যার গ্রামের মানুষ তাদের সুবিধা অসুবিধার কথা বলতে থানা যাক উনি তা চান না এত দূরে গিয়েছে তাকে আপনি চেনেন নাকি স্যার হ্যাঁ চিনি 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 তাই তো এতদিন বাদে ওই পুরনো কেসটারি ওপেন করতে আমি এই থানাতেই বদলি নিয়ে এলাম তুমি বাড়ির ভেতরে যাও নাও আই সে গেট আউট ফ্রম হিয়ার যাচ্ছি তবে স্বেচ্ছায় কলকাতায় যেতে না দিবে আমি কিন্তু পালিয়ে যেতে বাধ্য হব বলে দিয়ে গেলাম স্যার উনি আপনার খুব আদরের বোন তাই না স্যার হ্যাঁ হ্যাঁ খুবই আদরের বোন তাই তো ওকে নিয়ে আমার যত চিন্তা তা আপনার এখানে আসার কারণটা কি কই বললেন না তো মশাই বলছি স্যার বলছি আসলে ওই রজত সামন্ত মহা ঝামেলা শুরু করেছে স্যার চোলাই মদের ঠেক জুয়ার আড্ডা
তার উপর বউ ছেলেরা তো রাত আটটার পর বেরোতেই পারছে না স্যার তাই নাকি হ্যাঁ স্যার তার উপর এই গ্রামের হসপিটাল থেকে প্রায় বাচ্চা চুরি হয় এখনো সেই বাচ্চা চুরি শুধু বাচ্চা নয় স্যার শুধু বাচ্চা নয় এই তো সেদিন বাগদিপাড়ার হারু বাগদির মেয়েটা পাওয়াই গেল না বিয়ের বয়স হয়েছিল স্যার আপনার আগের অফিসারকে জানিয়ে কোনো লাভ হয়নি স্যার কোনো লাভ হয়নি এই মশাই আপনি প্রমাণ দিতে পারবেন প্রমাণ 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 কি করে দেব স্যার প্রমাণ দিতে গেলে যে এই নিশিগঞ্জে থাকতেই পারবো না আমি মুখ খুলে ওরা আমার চোখ বন্ধ করে দেবে স্যার কিন্তু প্রমাণ ছাড়া আমি কি করতে পারি অনেক কিছু করতে পারো শুভঙ্কর তোমাকে অনেক কিছু করতে হবে আরে গান কাকা আপনি এখানে থাক থাক মনে রেখি যে তাহলে কি করে ভুলি কি করে ভুলি আপনাকে গান কাকা কি করে ভুলি আপনার সেই গানটাকে কিবা কেমন আছেন গান কাকা বিবাহ যোগ্য একটা মেয়ের মায়ের যেমন থাকা উচিত বিবাহ যোগ্য মেয়ে মানে তার মানে আমি তাহলে চলে আসার পর সব কথা থাক তা তুমি কেমন আছো তাই বলো ভালো নেই ভালো নেই গান কাকা ভালো নেই এই পোশাকটা পরে আমার অনেক কিছু করার ইচ্ছে ছিল কিন্তু আমি কিছুই করতে পারছি না কিন্তু তুমি যদি এই অবস্থায় হাল ছেড়ে দাও তাহলে তো চলবে না বাবা এই মুহূর্তে পশ্চিম বাংলার অবস্থা ভালো নয় গান কাকা পশ্চিম বাংলাকে বাঁচাতে গেলে সভ্যতার অক্সিজেন চাই গান কাকা শৃঙ্খলার স্যালাইন চাই মানবিকতার রক্ত চাই নারী টিমে পশ্চিম বাংলার পান শ্রেষ্ঠ আমি দেখতে চাই গান কাকা পাখিরা কোনোদিন মুক্তি পাবে না স্যার কোনোদিন মুক্তি পাবে না কি বলছেন আমি ঠিকই বলছি স্যার আপনি বাঁচান আপনি এই নিশিগঞ্জটাকে বাঁচান স্যার শুভঙ্কর শুভঙ্কর তুমি তো জানো আমি আর তোমার কাকিমা বুকের মধ্যে কি আগুন জেলে এতদিন এইখানে বেঁচে আছি তুমি সে আগুন নেভাবে না সেই আগুন নেভাবে না সেই আগুনটা নেভাতেই তো আমি এতগুলো বছর বাদে আবার নিশিগঞ্জতে পত্নী হয়ে এসেছি গান কাকা গান কাকা যেখানকার সিস্টেমটাই আজ ভুলে ভরা সেখানে আমার মতো একজন সামান্য পুলিশ অফিসার কি করতে পারে বলুন তো তুমি কি হেরে যাচ্ছ বঙ্গ সন্তান গান কাকা তুমি কি এড়িয়ে যাচ্ছ তোমার কর্তব্যকে গান কাকা তুমি আমায় কথা দিয়েছি হ্যাঁ হ্যাঁ আমি কথা দিয়েছিলাম গান কাকা আজ থেকে 20 বছর আগে সামান্য হাবিলদারের অবস্থায় আমার এই থানা দিয়ে ঘটেছিল আমার সেই ঘটনাটা আপনি আপনি আর কাকিমা সেদিন খুব কাঁদছিলেন আমি দূর থেকে আপনাকে বলেছিলাম গান কাকা আপনি কাঁদবেন না আপনি কাঁদবেন না গান কাকা যদি কখনো এই থানাতে আমি ওসি হয়ে ফিরে আসতে পারি তাহলে প্রতিকার আমি করবই তাহলে করো প্রতিকার এই নিশিগঞ্জের গ্রামবাসীদের আপনি বাঁচান স্যার আপনি বাঁচান আমি অনুরোধ করে বলছি স্যার আপনি এই গ্রামবাসীদের বাঁচান কিন্তু কিন্তু আমি কি পারবো গান কাকা তোমাকে পারতেই হবে গান কাকা পারতে তোমায় হবে হবে পারতে তোমায় হবে হবে দক্ষিণাং দিব্যাং মুন্নমাল বিভূষিতাং শুদ্ধ ছিন্ন শিরো খড়গং বামুদ্ধকরম ভুজং অভয়ং বরদং চৈব দক্ষিণুত্থপামিকাম ওম জয়ন্তে মঙ্গলা কালী ভক্ত কালী কপালিনী দুর্গাং শিবাং ক্ষমাধাত্রি সদা নমঃ স্তুতি
নতুন দারোগা বাবু এসেছে, গায়ের লোকে বোড়াবড়ি করছে, দারোগা বাবু নাকি ভীষণ ভীষণ কোড়া, আর আপনার সম্বন্ধে এসে গেছে একেবারে খোঁজ খবর নিতে শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, আপনার আর সত্যপ্রিয় বাবুর সমস্ত গোপন তথ্যগুলো একেবারে উপর মহলে পাঠাবার ব্যবস্থা করেছে। ব্যাপারটা কি, আপনি এত হালকাভাবে নেবেন না রজত বাবু? কারণ এখন মানুষ এমনিতে আপনার উপরে মানে খুবই খুবই চটে আছে। তুমি অপূর্বকে ভিতরে নিয়ে গিয়ে হাজার দশেক টাকা দাও, ঠিক আছে? অপূর্ব তুমি ওর সাথে ভিতরে যাও, আমি বরং ততক্ষণ ওর সাথে একটু কথা বলি। ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি যাবো। ব্যাস হয়ে গেল, সর্বনাশ হয়ে গিয়ে একেবারে বারোটা বেজে গেল। আরে কি হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। এবার বলুন কি কাজ দেবেন আমায়? আমার কিন্তু অনেক অনেক টাকা চাই, মানে মানি, মোর মোর মানি। জানি আমি জানি, টাকা পয়সা গাড়ি বাড়ি সুখ সম্পত্তি তুমি সব পাবে। শুধু একটা কথা মাথায় রাখবেন, আমার কাছে কোনো নেকামি চলবে না। তোমাকে আমি পরে বলবো, তুমি মনের মধ্যে শুধু এইরকম চেয়ে বজায় রেখো, তাহলেই আমার সর্বনাশ হয়ে গেছে। রজবাবু তাড়াতাড়ি তাড়াতাড়ি মেয়েটাকে বাইরে পাঠিয়ে দিন। আমার অনেক পুরনো বন্ধু দেখা করতে আসছে, তুমি একটু ভেতরে যাও, আমি তোমাকে পরে আবার ডাকবো। কিন্তু আমি আপনার জন্য ভেতরে অপেক্ষা করছি। হঠাৎ কি মনে করে 20 বছর আগের কেসটা রিওপেন করতে? আবার পুরনো ফাইল নিয়ে খেলতে ইচ্ছে হলো? আমি তোর মতো হিজড়ে নই যে মেয়ে ছেলে নিয়ে খেলবো, খেলার যদি ইচ্ছে হয় তাহলে আমি আগুন নিয়েই খেলবো। মিশিগঞ্জের হলো কিনে পুলিশ অফিসার চোখ রাগাচ্ছে, আবার নতুন ভিডিও সাহেব আসছে, বলা নেই কোয়া নেই, দেশের মানুষগুলো হঠাৎ হঠাৎ সত হয়ে যাচ্ছে কেন? এখন এই কলিযুগে শেষের দিকে রজত বাবু
দিননা দিননা সালাকে মন্ত্রী করে সবাই পঞ্চায়েত মানকে অপমান করার মুজাটা টের পাবে হবে আমরা তো সব ফেস করার সময় দিলাম 25 ঘন্টার মধ্যে তোকে আমি হাড়ি কাটে চাপাব আমি তোকে মাত্র 10 ঘন্টা সময় দিচ্ছি তার মধ্যে ওই পুরনো ধান্দাগুলো বন্ধ কর হাসপাতাল থেকে বাচ্চাগুলো চুরি করে তুই কাদের কাছে জমা দিস কাজের লোভে আসা নিষ্পাপ মেয়েগুলোকে তুই কাদের কাছে বিক্রি করিস কে সে আমি আমি বলতি বলতি আমি যখন এতে গেছি তখন দদ 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 দদর করে থপ বলে দেব আমি আমি ছত্রপ্রিয় গাঙ্গুলি প্রতিবন্ধী তুই হঠাৎ এখানে পাতু পাতু ফোন করে বলল উনি আসতেন তাই আমি বাহ আরে মশাই আপনি এখন এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবেন আরে আরে কি দরকার মশাই দিন না বদলি করে জান না আপনি অন্য কোথাও চলে যান না উনি যাবেন না শালা 20 বছর আগের ফাইলগুলো রিওপেন করতে চাই শালা আমাদের শত্রু তাহলে এই প্রতিবন্ধী ছেলে তার কথা একবার বিশ্বাস এই মাঝে মাঝে কি মনে হয় জানেন স্যার কি মনে হয় এই এই হারাম দাদার গলাটা টিপে মেরে কিন্তু না স্যার আমি যে পারি না আমি আমি কি করে পারবো আমি তো প্রতিবন্ধী ভগবান মানুষ করে তখন পাতালে তখন যুদ্ধ করে কেন পৃথিবীতে পাতালে না ভগবান যুদ্ধ করে কেন পৃথিবীতে পাতালে না সুস্থ হলে উনি কি করতেন সুস্থ হলে আমার বন্ধু রজতের মতো তোকে এতগুলো বছর বাঁচিয়ে না রেখে 20 বছর আগে খতম করে বুদ্ধিমানের কাজ কোনটা বুদ্ধিমানের কাজ আমি তোর থেকে ভালো জানি রে রজত সামন্ত এইবার এইবার তোরা বুঝবি আমি কতটা বুদ্ধিমান চলে বস করে কুমিরের সাথে লড়াই করতে চাইছ ওরে আগে কুমিরটাকে মেরে তো জলটাকে পরিষ্কার কর ভুলে যাস না এদেশে আইন আছে আদালত আছে আর সবার উপরে আছে আমার সাধারণ পুলিশ অফিসার তাদের মধ্যে আমিও করি আর যেদিন তোদের এই তোদের সমান মুখোশগুলো টেনে আমি জেলের ভাত খাওয়াতে পারবো সেদিন আমিও বলবো শুভঙ্কর শুভঙ্কর নাম আমার চলে নমস্কার গোবিন্দভোগ তালের ভাত হয় সত্য তাহলে তাল ভালো না হলে ভাত খেতে ইচ্ছেই করে না আচ্ছা 20 বছর আগে কি হয়েছ 20 বছর আগে নদ এই জেলখানায় গলম দল হবে আরে গলম দল না হলে আমি ঠান্ডায় তাল করবো কেমন করে সত্যবাবু আপনি আমাকে বলুন 20 বছর আগে এমন কি ঘটনা ঘটেছিল 20 বছর আগে হাসপাতালের বাদ বেদ থেকে একটা বার্তা চুরি হয়েছিল আমি সবার শহরের মাত্র শিশু শঙ্কর সন্ধ্যা স্তব্ধ করে দেব
আর নতুন নতুন ভিডিও হয়েছে এসেছে তার কি হবে পাতো আগামী কালে আসছে সমস্ত নিশিগঞ্জের একবারে হাট বসে গেছে কেন আরে ভিডিও ভিডিও সাহেব তো ওই চন্দ্রনাথের মেয়ে আপনি ঠিকই ধরেছেন মশাই সেই ভালোবাসা থেকে আমি বা কেন বঞ্চিত হই চলুন হ্যাঁ হ্যাঁ চলুন চলুন আমিও আপনার সাথে গিয়ে একবার ওই পাখিকে দেখে আসি তাহলে খুব ভালো হবে স্যার আর আর সেই সঙ্গে দেখা হয়ে যাবে গান কাকা কাকিমা আর আর আপনার ওই পাখি দিদিমণির সাথে
তো শুভঙ্কর কিন্তু কই ও তো আমাকে চিনতে পারলো না একবার জিজ্ঞাসা করলো না বৃন্দাবন তুমি কেমন আছো না কেন জিজ্ঞাসা করবে কেন জিজ্ঞাসা করবে সেদিন আমি তো ওস্তাদে খারাপ ব্যবহার করে চলে গিয়েছিল ওই শয়তান তার হাতে
পাল তুই কেমন আছিস তা হে মা রাস্তায় আসতে তোর কোনো অসুবিধা হয়নি তো অসুবিধা বলে অসুবিধা টানা এক ঘন্টা রেলের অবরোধ যদি এবার ট্রেন ছাড়লো মসজিদ গঙ্গা লেভেল ক্রসিং এর ফিস প্লেট খুলে নিয়েছে সিগন্যাল দিল আরো এক ঘন্টা পর আচ্ছা বাবা তুমি বলো দেশটার কি হচ্ছে সর্বনাশ হচ্ছে রে মা সর্বনাশ হচ্ছে সিরাজের স্বাধীন বাংলা জংলা হচ্ছে রে জংলা পশ্চিমবাংলার প্রত্যেকটি মেয়ে এখন যেমন আছে ঠিক তেমনি মুখে নারী প্রকৃতির কথা আর বুকে শীলতাহানির ভয় তুই যে মাঝে মাঝে কি বলিস আমি বাবু কিছুই বুঝতে পারি মা তোমাকে কিচ্ছু বুঝতে হবে না এবার থেকে যা বোঝাবার আমি বোঝাবো আচ্ছা বাবা এবার বলো তো এই গ্রামের খবর কি তা তথই বচো ওই শুভঙ্কর সান্যাল একটু রজত সামন্তকে শায়েস্তা করার চেষ্টা করছে কিন্তু তবে আপনি যখন এসেছেন ম্যাডাম তখন এবার নিশ্চয়ই পারবো ও আপনি তাহলে শুভঙ্কর সান্যাল নমস্কার নমস্কার ম্যাডাম নমস্কার আপনি কেমন আছেন আমি আজকের মধ্যেই সমস্ত ফাইল চেক আপ করতে চাই তাই কালকে আপনার সাথে একটা মিটিং এর দরকার আপনার যখন সময় হবে আপনি আমাকে একটা টেলিফোন করে দেবেন আই মাস্ট কাম ওকে ঠিক আছে তাহলে আরে না না তোমরা এখনই যাবে কি আমার মেয়ে এসেছে মিষ্টি মুখ না করে এ বাড়ি থেকে এক পাও কেউ যাবে না ঠিক বলেছো ঠিক বলেছো শুভঙ্কর চলো তোমরা সবাই মিলে ভেতরে চলো তোমরা সবাই যাও আমি এখনই আসছি ঠিক আছে মা আরে চলুন চলুন এই জীবনে তো আর ঘুষ খাওয়া হলো না তাই মিষ্টি মুখটা করেই যাই কি বলে না যা সবাই চলে গেছে এবার তাহলে আসল খেলাটা শুরু করা যাক হ্যালো হ্যালো আমি নিশিগঞ্জের নতুন ভিডিও বলছি রাজত বাবু নমস্কার নমস্কার আর নমস্কার নিশিগঞ্জের অবস্থা তো একেবারে পুরো 12টা বাজিয়ে রেখেছেন ফাইল খুললেই তো আপনার হাতে হাত খড়া পড়বে আরে তাহলে ফাইলগুলো খুলছেন কেন ফাইল বন্ধ করতে গেলে আপনাকে যে লকার খুলতে হবে রাজত বাবু আর কত পাঠাবো ম্যাডাম আপাতত ওই ধরুন 5 লাখ আপনি কি পাগল হয়ে গেছেন নাকি 5 লাখ টাকা কি মুখের কথা ব্লক ডেভেলপমেন্টের জন্য সরকার প্রতি বছর 30 লক্ষ টাকা পাঠায় কাজ তো কিছু হয়নি সব ভ্যানিশ হয়ে গেছে তাই আমার ভাগ যদি না পাই আরে ওকে ওকে ম্যাডাম ওকে তা ম্যাডাম টাকাটা কোথায় পাঠাবো কাল আমার ভিডিও অফিসে আর হ্যাঁ নিজে আসবেন অন্য কাউকে দিয়ে পাঠাবেন না আপনার সঙ্গে আমার কিছু গোপন কথা আছে ওকে ম্যাডাম রাখি হ্যাঁ ওকে কোনায় কোনায় কারা
যেন জয়ের গান গাইছে বোকা 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 সবসালা বোকা আরে গান গেয়ে কি স্বাধীনতা পাওয়া যায় যায় না যায় না যায় না গান গেয়ে কখনো স্বাধীনতা পাওয়া যায় না এই জামে জীবন গুন্ডা প্রত্যেকটা দিন সকালে উঠে ভাবি আজ আমি মুন্নিকে নিয়ে পালাবো কিন্তু কিন্তু পারি না পারি না পারি না এস্তালো পেছন জীবন গুন্ডা কবল থেকে মুন্নিকে আমি কিছুতেই উদ্ধার করতে পারি না এই স্বপ্ন তুমি দেখো না ভাইয়া কারণ সেই স্বপ্ন তোমার কোনোদিনও সত্যি হবে না আরে জানে 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 ওই মুন্ডিকে দিয়েই তো সত্যপ্রিয়র কারবার রম রমিয়ে চলছে আরে হ্যাঁ হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ ও তো চলবার জন্য সত্যপ্রিয় মুন্ডিকে এইভাবে গড়ে তুলেছে আরে চুপ একদম চুপ এখন বলো আমাকে এখানে কেন ডেকেছো কাকে কাকে খুন করতে হবে শুভঙ্কর সান্যালকে হ্যাঁ ও সত্যপ্রিয় বাবু তো তাই বললো কি হলো দাঁড়িয়ে রইলে কেন যাও যাও জীবন গুন্ডা আর একটা সৎ মানুষকে এই পৃথিবী থেকে সরিয়ে দাও ফাটা ফাটি কি করতে আমি তার পরে দেখছি এখন বল মুন্নি তুই কেমন আছিস আমার অতীতটা এই পৃথিবীর কালো ধোঁয়ায় হারিয়ে গেছে আর বর্তমানে এই তো বেশ আছি একেবারে আগুন দিয়ে তুই ছাইকে দিয়ে ছাপা দিতে চাইছিস মুন্নি কিন্তু মুন্নি ছাই দিয়ে তো আগুন চাপা দেওয়া যায় না তুই আগুনটাকে জ্বলতে দে হ্যাঁ হ্যাঁ তুই আগুনটাকে জ্বলতে দে একদিন দেখবি চারিপাশে সমস্ত আবর্জনা হিংসা প্রতিশোধকে পুড়িয়ে ছাই করে দিয়ে ওই আগুনটা না আপনা আপনি নিভে গেছে পাঁচুবাবু ও পাঁচুবাবু হ্যাঁ তোমাদের জীবন গুন্ডা যে আজ বেশ ভালো ভালো কথা বলছে গো তোমরা ফাটা তাই তো আমি দেখছি গুন্ডারাও আইতে হলে ভালো ভালো কথা বলে আরে বাবা গুন্ডারাই তো আজকাল ভালো ভালো কথা বলে দেখনি ভোটের আগে গুন্ডা নামক নেতারা রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে কেমন ভালো ভালো কথা বলে কিন্তু ওই গুন্ডা নামক নেতাদের কথা শুনে পাবলিক যতই মজে যাক আমি কিন্তু মজি না ফাটাফাটি শুনে স্বপ্ন দেখা পাপ রে জীবন গুন্ডা পাপ এই খাঁচাই বন্দি পাখির কপালে কি ওই খোলা আকাশ ছুটবে 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 তুই শুধু আমার সাথে চল এই অন্ধকার থেকে আমি আমি তোকে মুক্তি দেবো হ্যাঁ জীবন আলা আমার গতি মালটাকে নিয়ে টানাটানি করতে লজ্জা করতে না মা আমার মুন্নি আমার সোনা আমার আমার কতি ছতা আমাকে কোথাও ছেড়ে পালিয়ে দেও না থোনা কিছু চিন্তা করো না গো সত্যপ্রিয় বাবু কারণ আমার এই ভাগ্য ছাড়া আমি কোথাও যাব না কারণ এই পৃথিবীর সমস্ত পুরুষকে আমার শালা সমান বাহ বাহ মুন্নি বাহ এই সমাজের দর্পণে আর সামাজিক রূপটা তুই ফুটিয়ে তুলতে পারলি মুন্নি আলে এই দন্নেই তো মুন্নি তাকে আমি এত বেশি ভালোবাসি ভালোবাসি সারা দেহে সারা দেহে আমার চাবুকের দাগ আমার সারা গায়ে সিগারেটের ছেকার চিহ্ন এগুলো একটা সব ভালোবাসার দাগ তাই না সত্যপ্রিয় বাবু ফাটা ফাটি দেবদাতের মদাল মাঝে মাঝে চাবুক মেরে একটু ঠিকানেতে ঠেকা দিয়ে আমি তোকে প্রমাণ করে দিই আমি দেবদাত তুই পারু তুই পারু আমি দেবদাত কথা না তুললে কেমন দিলাম ফাটা ফাটি বেকার সময় নষ্ট না করে বেকার সময় নষ্ট না করে আপনি ওকে ওর কাজগুলো বুঝিয়ে দিন না স্যার হ্যাঁ জীবন
হ্যাঁ বল না বল দিবান থন থন এই যে অতি ধুবঙ্ক খেনালতা না মাঝে 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 আরে রদতের পিছনে লাগতে আলে বাবা আমাদের ফাইলগুলো উপর মহলে চলে গেলে আমাদের তো অনেক ক্ষতি হয়ে যাবে বাবা একেবারে জানে মরতে হবে তাই তো না 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 প্রথমে আমি তাই ভেবে দিলাম আর তোর তুই এক কাজ কর তুই তুই পাঁচুকে নিয়ে আমাদের মুনিটাকে নিয়ে ওই ধুবঙ্ক থেনালে থাকা কোয়াটারে ঢুকে যাবি ঠিক আছে ঠিক আছে আর আমি করব কি ওই রদতকে খোঁটা মেরে ওর বোন পিঙ্কিটাকে আমার মাঠে আজকে রেখে দেব আর তখন তুই করবি কি আমাদের মুনি ওই ধুবঙ্ক থেনালটাকে একা পেয়ে ওর চরিত্রে একটু দাগ লাগিয়ে দেবে আর তুই করবি কি গ্রামবাসীকে এক জায়গায় দরদ দড় করে ফলিত করে খোঁটা মেরে দিবি কিন্তু মুন্নি যে তোর লোক যদি গ্রামবাসীরা জেনে যায় পাগল 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 জানবে না জানবে না আরে মুন্নিতা এই প্রথম গ্রামের বাইরে পা রাখছে বুঝলি সত্যপ্রিয় বাবু সত্যপ্রিয় বাবু বলছিলাম কি হ্যাঁ আমি পারবো না আমি পারবো না ওইরকম একটা সৎ মানুষকে পৃথিবী থেকে সরাতে পারবো না ফলফুল খেলা খেলা নাকাপোনা একেবারে উঠলে উঠেছে না শুনে না কাল রাতের মধ্যে অতি শুভঙ্ক চ্যানেলকে গ্রাম ছাড়া করা তো সত্য আমি সোয়ালের বাত্তা আলে দাহাতে বুঝলি তো একেবারে কাত্তা রে কাত্তা আলে আমি তোকে আগে আগে বারণ করেছিলাম বেকার তুই কোনোদিন কোনোদিন তুই কোথার অবাধ্য হোস না আর অবাধ্য না হলে এইভাবে তোকে অন্তত পড়ে পড়ে মার খেতে হতো না পারতে পারতে যদি নিজের মেয়ে হতাম তাহলে আমাকে দিয়ে আমাকে এইভাবে বন্দি করে রাখতে পারতে মুন্নি ও সত্যপ্রিয় বাবুর মুখে আমি সেই ছোট্টবেলায় শুনেছি তুমি নাকি আমাকে কোলে পিটি করে মানুষ করেছো কোলে তুলে যখন নিয়েছিলে তাহলে এই নরকে ফেলবে যদি তাহলে কোলে তুলে নিয়েছিলে কেন বলো না বাবা কেন আমাকে তুই বাবা বলে ডাকিস না বাবা বলে ডাকবো না না আমি তোর বাবার যোগ্য নই রে মুন্নি আমি তোর বাবার যোগ্য নই আমি আমি যে তোর মতো এই অন্ধ গলিতে বন্দি রে মা অন্ধ গলিতে বন্দি বাজুদা মুন্নি আমার আমার চোখের সামনে দিয়ে আমার মেয়ে আর বউকে বন্যার জলে ভেসে যেতে দেখেছি আর ছোটবেলা থেকেই আমার এই মুন্নিকে আমি বুকে আগলে বড় করেছি আর বড় করে আমার মেয়ে হারানোর যন্ত্রণা আমি আমি ভুলেছি আমি ভুলেছি মুন্নি আমি ভুলেছি আর কোনো কিছু এই প্রতিবাদ করলেই সত্যপ্রিয় সত্যপ্রিয় তোকে মেরে ফেলবে রে মুন্নি তাই চোখের জল ফেলা ছাড়া আর আমার কোনো উপায় থাকবে না রে মুন্নি আর আমার কোনো উপায় থাকবে না মুন্নি এ মুন্নি কি ভাবছিস ভাবছি বিশ্ব তো আমি একা নয় আমরা আমরা সবাই খেয়েছি রে জীবন আমরা সবাই খেয়েছি তাহলে তো তোকে বাঁচতে হবে রে মুন্নি বাঁচতে হ্যাঁ হ্যাঁ বাঁচতে তো আমি চাই আমারও আমারও স্বপ্নময় আকাশে একটা সুন্দর স্বপ্নের চাঁদ উঠেছিল আমারও ইচ্ছা ছিল সেই চাঁদের আলোর যারা গায়ে
নাকি এই পৃথিবীকে অবাক করে দি। কিন্তু কিন্তু একটা একটা কালো মেয়ে গেছে বারবার আমার ওই ছাদটাকে ঢাকা দিতে চায়। আমি আমি আমার এই ভালোবাসার হাত দিয়ে বিশ্বাসের ক্ষমতা প্রয়োগ করে ওই ওই কালো মেয়েটাকে টেনে হিঁচড়ে সরিয়ে দিতে চাই। কিন্তু 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 দিয়ে চলে গেল মুন্নি। কিন্তু কিন্তু কি বলে গেল কাকি ভালোবাসে কে ওর থেকে মুখ ঘুরে নেয়। আমি না 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 আমি তোকে ভালোবাসি সত্যি তো আমি ওকে ভা তাহলে তাহলে ও কি অন্য কাউকে ভালোবাসে? তাই যদি বাসে তাহলে ত্যাগের মালা আমার গলা থেকে খুলে আমি তার গলায় পরিয়ে দেব, নিজের হাতে আমি ওকে মুক্তি দেব। মুন্নি তুই বিশ্বাস কর এই জীবন গুলটা তোর ভালো চায়, এই অন্ধকলি থেকে তোকে মুক্তি দিতে চায়। শুধু একবার বললে শুধু একটি পারব তুই তুই কাকে ভালোবাসিস রে মুন্নি, তুই কাকে ভালোবাসিস? চিরদিন আধারে জীব
জীবন কেউ তো প্রদীপ হাতে কাছে আসে চিরদিন আধারে কেটে গেল এ জীবন কেউ তো প্রদীপ হাতে কাছে আসে দূর থেকে দেখেছি পূর্ণিমার রাত আমি কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটে চিরদিন আধারে কেটে গেল এ জীবন লক্ষ্মী ছেলের মতো একেবারে মন দিয়ে শোনো এই কদিন আমার কাজের চাপ একটু বেশি তাই তুমি এখানে লক্ষ্মী ছেলের মতো চুপটি করে একেবারে বসে থাকবে আমি রবিবার দিন তোমার সঙ্গে দেখা করব রবিবার ওরে বাবা আজই তো পাঁচটা দিন অসম্ভব এই পাঁচটা দিন তো মাঝে দেখে আমার পক্ষে দেখাটা সম্ভব না প্রতীক্ষা আচ্ছা ঠিক আছে তোমার কোনো চিন্তা করতে হবে না আমি তো আমি এখানেই থাকবো পক্ষে ভালো তাতে শরীর এবং মন দুটোই খুব ভালো থাকে বলছে আরে কে মা মনুষ্য তারপর আপনি আবার ধনুর গন্ধটা দিয়ে দিলেন এরপর তো আমাকে কোনো কাজ করতে দেবে না আচ্ছা আপনি বলুন তো স্যার ও এখান থেকে কাজ করবে আর আমি শহরে গিয়ে একা একা ঘুরে বেড়াবো তা কি কখন হয় স্যার হ্যাঁ না 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 মানে প্রতীক্ষা আমি যে আমার স্বপ্নে নীল আকাশে প্রেমের সাত রঙা রং দিয়ে একটা রামধনু এঁকেছি অপেক্ষার গোধূলিতে সে রামধনুকে আমি যে কিছুতেই হারি যেতে দেবো না পাখি কিছুতেই না আরে বেস্ত বেস্ত সুবস্ত শীঘ্রম এবার চার হাত এক হলেই হয় তা ম্যাডাম গান কাকা জানেন না মানে এখনো আমি ভয়ে মা বাবাকে কিছুই বলে উঠতে পারিনি তবে আমি মানে বলে দেবো আর কি হ্যাঁ আমিও তো আমার দাদাকে কিছু বলিনি কিন্তু আমার দাদা আমাকে ভীষণ ভালোবাসে আমি জানি এই বিয়েতে দাদা অমত করবে না আচ্ছা ঠিক আছে আজ রাতেই আমি আপনাদের বাড়িতে গিয়ে গান কাকা এবং কাকিমা দুজনকেই রাজি করব কিন্তু ম্যাডাম বাড়িতে গিয়ে আমি আপনাকে কিন্তু আপনি আগে করতে পারবো না আরে বাবা মুখকে কেউ আপনি আগে করে কথাও বলে না আজ থেকে তুমি আমাদের শুভঙ্করদা শুধুই শুভঙ্করদা থ্যাংক ইউ আসতে পারি ম্যাডাম আপনি রজত নাম আপনি তাহলে ঋষিগঞ্জের নতুন বিডিও সাহেবা নমস্কার আগে হ্যাঁ নমস্কার কিন্তু এখানে টাকাটা দেবেন না মানে এখানে পুলিশ আছে ঝামেলায় পড়ে যেতে পারে পুলিশ আছে কেন আরে বাবা আলাপ করতে নতুন এসেছি তো তাই আচ্ছা আপনাদের কি কোনো গোপন আলাপ আলোচনা চলছে তাহলে আমি বরং এখন যাই যাবেন তো যান না 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 এ মানে সেরকম কোনো গোপন কথা নেই আর কি মানে এই ম্যাডাম ইনি কে উনি সেক্রেটারি
সেক্রেটারি হ্যাঁ সেক্রেটারি খুব ভালো খুব ভালো এই যে মশাই হ্যাঁ বলুন হ্যাঁ আপনি এখনো দাঁড়িয়ে আছেন যে না মানে আপনি সে বলছিলেন না আপনার কি এটা গোপন কাজ আছে তো আপনি শান্ত মশাই আপনি হ্যাঁ কাজ তো একটা আছে কিন্তু তার আগে বলুন তো আপনার ওই অ্যাটাচিতে কি আছে রাজু রাজু হত নাম আমার অফিসার আপনি আপনার ক্ষমতার বাইরে কথা বলছেন আমার অ্যাটাচিতে চাই তো কখন না কেন তো দেখার অধিকার আপনার নাই যখন তখন যাকে খুশি ইনকোয়ারি করতে পারে এই পরীক্ষা দেখো তো ভাই অ্যাটাচিতে কি আছে নিশ্চয় নিশ্চয় দেখি 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 এখানে তো এটাই ভর্তি টাকা যা হবে যা আমি সন্দেহ করেছিলাম ঠিক তাই তাহলে আপনি বিডিও সাহেবকে ঘুষ দেবার জন্য টাকাগুলো এখানে এনেছেন না 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 আমি ঘুষ নিতে যাব কেন পুরি উনি তো ঠিক কথাই বলেছেন ঘুষ দিতে টাকাগুলো আমি এখানে আনি তাহলে এতগুলো টাকা আপনি আপনি এখানে কেন এনেছেন আর আপনি বা ওই টাকাগুলো নিয়ে এই পিডি অফিসে এলেনি মা কেন ম্যাডাম ম্যাডাম কি জন্য এলাম ও কিছু একটা বলুন নালে দুজনে বলুন ওই টাকাটা আপনার পার্সোনাল অ্যাকাউন্টের টাকা গ্রামের মানে গ্রামের উন্নতির জন্য সেই টাকাগুলো আপনি গ্রাম তহবিলে দান করতে এসেছেন শুনুন অফিসার হ্যাঁ বলুন এই টাকাগুলো আমার পার্সোনাল অ্যাকাউন্টের টাকা আচ্ছা আচ্ছা এই গ্রামের উন্নতির মানে হচ্ছে উনি ওই টাকাগুলো আর কি গ্রামের উন্নতির জন্য গ্রাম তহবিলে দান করতে এসেছে আরে তাই নাকি আরে দেখুন তো মশাই তখন থেকে আমি ওনাকে সন্দেহ করেই যাচ্ছি আরে মশাই আমি আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব পুরো টাকাটাই আমি নিয়ে গিয়ে ওই গ্রামের তান তহবিলে জমা করে আসবো হ্যাঁ ভাই প্রতীক্ষা দাও আমাকে এটা দাও এই নি এই নিন স্যার এই নি হ্যাঁ দাও তাহলে আমি চলি ম্যাডাম হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আরে ও রজত বাবু খুব বড় মন আপনার আবার যখন এই দান করার জন্য গ্রাম তহবিলে টাকা নিয়ে আসবেন আপনি আমাকে ডাকবেন আমি নিজে এসে টাকাগুলো নিয়ে যাব চলি চলি ভাই প্রতীক্ষা চলি ম্যাডাম আসি মাননীয় পঞ্চায়েত প্রধান রজত বাবু আরে মশাই এক্ষুনি এক্ষুনি দিচ্ছিলেন তো সব মাটি করে আপনিও কেশ খেতেন আর আমিও খেতাম এত সহজ এতগুলো টাকা চেম চলে চলে যাবে আমি সত্যিও ভাবতে পারিনি এখন বলুন আমার টাকাগুলো কি করছেন তার মানে মানে আমার 5 লাখ টাকা একবার বের করো তো টাকাটা আপনি কালই পেয়ে যাবেন আপনি কাউকে পাঠিয়ে টাকাটা নিয়ে আসবেন একবার দুবার
পাগল
সন্তান নয়, ও একটা ছেলে ধরো। চুপ করো, একদম চুপ করো। যে বাচ্চাদের আদর করবার জন্য হাত বাড়ায় সে মনুষ্যত্বের অলঙ্কার, সে সমাজের অহংকার, অলঙ্কার সে ছেলে ধরা নয় হতে। শালা, এ তো উল্টো কেস হয়ে গেল। আপনি ওকে যতই বাঁচাবার চেষ্টা করেন না কেন, ও শালা কিন্তু আমার হাতেই মরবে। তখন তোমরা কেউ ওর গায়ে হাত দিতে পারবে না। কে বাঁচাবে? ভাবে যদি এই বাড়ি থেকে বেরিয়ে না যাও তাহলে কিন্তু আমি আমার স্বামীকে ডাকতে বাধ্য হব। আরে ঠিক আছে ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। তবে যাবার আগে একটা কথা বলে যাচ্ছি, দেখি ওকে আপনি কতদিন বাঁচিয়ে রাখতে পারেন। আমিও শালাকে মানে তপকে তপকে থাকবো, আর যেদিন শালাকে বাগে পাবো না সেদিন শালাকে আমি একদম জানে মেরে দেবো, একেবারে জানে। চলে, গুড বাই। যাও, বেরিয়ে যাও। তোমার কোনো ভয় নেই দাদা, ওরা চলে গেছে। চলে গেছে? এবার বলো তো দাদা, তোমার নাম কি, তুমি কোথায় থাকো? আমার নাম বাবা মা বড় আদর করে আমার নাম রেখেছিল বৃন্দাবন, কিন্তু তখন কি তারা জানতো যে বৃন্দাবনের এই অবস্থা হবে? কেদো না দাদা, কেদো না। মানুষের সব দিন তো সমান যায় না, তুমি দেখে নিও, একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক হবে না দিদি, কিচ্ছু ঠিক হবে না। আমি যে বড় অভাগা দিদি, বড় অভাগা। জীবন যুদ্ধে পরাজিত এক ক্লান্ত সৈনিক। আমার কিচ্ছু হবে না। ওরা আমাকে পাগল বলে ডাকে, পাগল বলেই ঢিল ছুঁড়ে মারে। আপনি বিশ্বাস করুন, আমি বিশ্বাস করুন আমি পাগল নই। আমার বাবা মা মারা যাওয়ার সময় আমি তখন কলেজে পড়তাম, কলেজের খরচ চালাবার জন্য নিশিগঞ্জের সদর হাসপাতালে আমি ও আড়বের কাজ নিয়ে কাজে। আমি আর বইতে পারছি না। তবু জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে মরবো বললেই তো আর মরা যায় না। আজ থেকে 20 বছর আগে এই আত্মহত্যা করবে ভেবেছিল এই চন্দ্রনাথ চ্যাটার্জি, কিন্তু পারেনি। কি নাম বললেন আপনি? চন্দ্রনাথ চ্যাটার্জি। নামটা আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনার স্ত্রীর নাম কি পার্বতী চ্যাটার্জি? আমি পার্বতী, কিন্তু আমার নাম জানলে কি করি? বলো বলো বলো, আমার নাম জানলে কি করে বলো? আকাশে আষাঢ় মঙ্গলবার, বাইরে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছিল, আর ডাক্তার জয়ন্ত ঘোষের নেতৃত্বে প্রসব যন্ত্রণা শুরু হয়। আপনি জন্ম দিলেন একটি ফুটফুটে শিশু কন্যার, তারপর রাতের অন্ধকারে সেই শিশু কন্যাটা চুরি হয়ে যায়। আমার শিশু চুরি হয়ে যায়, কিন্তু তুমি, আমি পার্বতী দেবী, চুপ করে থাকবেন না।
বলুন বলুন আমি কে, বলুন চুপ করে থাকবেন না, বলুন আমি কে। ¡Sotopio!
সেকি স্যার পুলিশ অফিসার হয়ে আসা আমিকে চিনতে পারছেন না? আরে আমি আমি হলাম জীবন, জীবন গুন্ডা। বাপ জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু পদবিটা দিতে ভুলে গেছে। আমার মা লজ্জা নিবারণের জন্য আমাকে ফেলে পালিয়ে গেছে ওই স্বর্গে। এটো কাটা খেতে খেতে আর পেটো মারতে মারতে বড় হয়েছে, আর আপনাদের কাছে মস্তানা কাটাও পেয়েছি। সকালে বিয়ার, দুপুরে রাম, রাতে হুসকে, সালা সারা দিন থাকি স্ট্রং। এনিথিং রং? একটা গাজনের ফোন। এই তোমরা এখান থেকে চলো, আমার মাথায় কিন্তু এখন অনেক চাপ। চাপ তো আপনাদের মতো পুলিশ অফিসারের মাথায় সবসময় থাকে স্যার। প্রথম পার্টির কথায় ক্রিমিনালকে ধরতে হবে, দ্বিতীয় পার্টির কথায় ক্রিমিনালকে ছেড়ে দিতে হবে, আবার তৃতীয় পার্টির কথায় ঢপের এনকাউন্টার করে ক্রিমিনালকে মেরেও ফেলতে পারেন। ফাটাফাটি ওই ওই আইনের প্রয়োজনে আমাদের অনেক কিছুই করতে হয়, সেটা কিন্তু তোমরা কিন্তু কোনোদিনও বুঝতে পারবে না। সত্যি সত্যি স্যার, আমরা মানে মেয়েরা অনেক কিছুই বুঝি না। আমাদেরকে রাতের অন্ধকারে পুরুষগুলো টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে শেষ হয় আমরা, তবু আমরা কিছুই বুঝি না। ফাটাফাটি মুন্নি আপনি? হেই হেই আমি, হেই আমি আমার মতন মেয়েকে ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে পনির জন্য দিনের পর দিন পুড়ে পুড়ে মরতে হয় শেষ হই আমরা, তবু আমরা কিচ্ছু বুঝি না স্যার। ফাটাফাটি আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে এই কথাগুলো বলার জন্যে তোমরা আমার বাড়িতে এলে কেন? ওই যে আপনি ঘুষ নেন না বলে, আপনি যদি সত্যপ্রিয়র কাছ থেকে ঘুষ নিয়ে রজতের কাজে বাধা না দিতেন, তাহলে আমাকে আর এই মুন্নিকে এখানে আসতে হতো না স্যার। স্বামী মারা গেলে মুখের সামনে থেকে খাবার কেড়ে নিয়ে সাদা থান পরিয়ে এক ঘরে করে দেয়া হয়, আর দ্বিতীয় বিয়ে করলে বলা হয় বেশ্যা। কিন্তু কিন্তু পুরুষ পুরুষগুলোর স্ত্রী মারা গেলে পুরুষগুলো কিন্তু সাদা থান পরে না, মটন চিকেনের সঙ্গে বিদেশি কস চলে, আবার মেয়ে দেখে বিয়ে করেও ফেলা, আবার স্টাইল মেরে ডাক্তার নিয়ে বলেও ফেলো এটা আমার সেকেন্ড ম্যারেজ। বাবুমশাই সত্যি সত্যি মেয়েরা অনেক কিছুই বোঝে না, আর বোঝে না বলেও বেঁচেও যাচ্ছ। যদি বুঝতো তাহলে এই পৃথিবীর সমস্ত মা বোনেরা পুরুষ মানুষ জন্ম দেওয়ার বদলে তাহলে হিজড়ে জন্ম দিত, হিজড়ে। আরে একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, যে তোমরা এই কথাগুলো বলার জন্যে এই কথাগুলো বলার জন্যে আমার কাছেই বেলে কেন? ওই রজতের কাজটাই যদি বাধা না দিতেন তাহলে তো আমরা এখানে আসতে পারতাম না স্যার। আপনি তো বাধা দিলেন বলে এতক্ষণে আমার সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হলো। এখনো ক্লিয়ার হয়নি স্যার, এখনো ক্লিয়ার হয়নি, তবে এবার ক্লিয়ার হবে। খোতা খাবে খোতা, পালতি আমার সঙ্গে পালতি। শুনলাম তুমি আর ওই বিডিও সাহেব বাকি মিলে আমাদের পেছনে নাক গলা তোমার আদরের বোন পিঙ্কিটা আমার কাছে আছে না, খুব ভালো আছে। কি তাও বদলি না বোনের নগ্ন ব্লু তোমার ওই আদরের বোন পিঙ্কিটাকে আমাদের সব ছেলে
আমার কোনো ক্ষতি করেছে সত্য প্রিয়, আমি তোকে কথা দিচ্ছি আমি 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 পিসিকে নিয়ে অনেক দূরে চলে যাবো সত্য প্রিয়, অনেক দূরে। তোরা শুধু আমার বোনটাকে ছেড়ে দে সত্য প্রিয়, তোরা শুধু আমার বোনটাকে ছেড়ে দে। চমৎকার শুভঙ্কর, চমৎকার শুভঙ্কর বাবু, চমৎকার। নিজের সততার জন্য, নিজের স্বার্থের জন্য তো তাকেই মেরে ফেললেন। তাহলে কত আমি হালা, কত বলো হালামি, মুন্নি চলে আয় চলে আয় চলে আয়, চল চল, তোকে না আমি একটা অন্য কাজে পাঠাবো। এখানে তো ওই অফিসারটাকে কথা দিলাম, এবারে করব কি, ওই বিডিও থায় বা মিস পাখি চ্যাটার্জিটাকে তুলে নিয়ে আসবো। তোমার মনটা আমার ভালো লাগছে, ক্ষতি হয়ে যাবে তো, ক্ষতি হয়ে যাবে। তাই বলছি ওই বিডিও থায় বা মিস পাখি চ্যাটার্জিকে তুলে আনবো, তারপর ওটাকে নুন আর গোলমরিচ মাখিয়ে আটা করে খাসির মাংস বানিয়ে খাবো। তুই রান্না করবি আর তোর তাহলে আমি ভালো কথা ভুলে গিয়েছিলাম। এ জীবন যা তৎ করে যা, ওই বিডিও থায় বা পাখি চ্যাটার্জিকে তুলে নিয়ে আয়, যা যা। আর ওকে তুলে আনতে পারলে না আমি মন্দিরটাকে তোর হাতে তুলে দেবো। কি বলছিস? আরে বাবা, সত্য কখনো মিথ্যে কথা বলে না। দা 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 দা, আসলে রাখ, তুই যদি ওই বিডিও সাহেব আর মিস পাখি জেলার দিকে যত তাড়াতাড়ি তুলে আনতে পারবি, এই মন্দির কিন্তু খোঁচা খাবে। আমি বলছি যত তাড়াতাড়ি ওই বিডিও সাহেব আর মিস পাখি জেলার দিকে আমার খাতায় বন্দি হবে, বন্দী পাখি মুক্তি পাবে। দুনিয়ার সব সততাকে আমি নিজের সাথেই কথা বলছি ডার্লিং, নিজের সাথেই কথা বলছি। তাই নাকি? এই রে রে, এবার বলেন তো আমাকে এখানে থাকতে বলছেন কেন? অনেক রাত হলো, এবার বাড়ি যেতে দিন। না ডার্লিং, না, আমার হৃদয় পিঞ্জর থেকে তোমাকে আমি কোথাও যেতে দেব না। রাত যত বাড়বে নেশা ততই চড়বে, ততই জোগান পড়বে আমাদের নিকেল করা ভালো বা। তুমি শুধু আমার আর সত্য প্রিয়র কথা মতো চলো। তুমি শুধু আমার আর সত্য প্রিয়র কথা মতো চলবে, সবই তোমার জন্যই তো ডার। আর বলো না রাজন, আমার মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে আর মনটা কেমন যেন রিম রিম করছে। করবেই তো ডার্লিং, করবেই তো, এসো এসো ডার্লিং, আমার আরো কাছে এসো, আমি তোমাকে একটু যৌবনের। আমাকে আরো জড়িয়ে ধরো রাজন।
আমি অনেক কিছু জেনে গেছি রে, আর এবার সব ফাঁস করে দেবো ওই উপর মহলের কাছে, তাই নাকি? আরে হ্যাঁ রে হ্যাঁ, আমি চিৎকার করে বলবো, গত 30 বছর ধরে পশ্চিমবাংলার বিভিন্ন হসপিটাল থেকে সদ্যজাত শিশুকে চুরি করে তা গোপনে বিক্রি করেছিল তোর ধান্দা। আমাকে ছেড়ে তুই কোথায় ছাবি? এই অবস্থা, কোথাও ছেড়ে যাবো না, কোথাও না। পিঙ্কি, তুমি অপূর্বকে সরি বলো। একটা কথা মনে রাখি, আমি আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু এই অপূর্ব, এই অপূর্ব দেখছি তোমাকে না আমার থেকে আরো খুব ভালোবাসে। তাই সাক্ষী কোনো প্রমাণ কিছুই রইল না। তোমার থেকে আমার হ্যাপি দরকার আছে গুরু, তাহলে একটা বড় লোকের বাড়িতে সেন্টার দিয়ে আমার হাত থেকে বেঁচে গেছে গুরু। সূর্য, কোনো চিন্তা করো না গুরু, আমি ওর ছেলেকে মানে তককে তককে থাকবো। যেদিন ছেলেকে আমি ওকে রাস্তার মোড়ে পাবো না, সেদিন ছেলেকে আমি একেবারে জানে খতম করে দেবো, একেবারে জানে। সূর্য, এই খবরটা দেওয়ার জন্য আপনার আমি এখানে আসছিলাম। আরে সে দেখলাম, কি দেখলি? অপূর্ব রক্তাক্ত অবস্থা, দৌড়াতে দৌড়াতে বাইরে বেরিয়ে চলে গেল, আর গিয়ে ওই রাস্তার মানে পড়ে গেল, আর পড়ার মাত্র একটা সঙ্গে সঙ্গে কালো গাড়ি এলো, কালো গাড়ি সঙ্গে সঙ্গে তাকে তুলে নিয়ে চলে গেলো। আর গাড়িটার নাম্বার লোক তো, গাড়ির নাম্বার লোক তো তো মনে পড়েছে, কোথায় কোথাও যাইনি ভাইয়া,
কোথাও যাইনি, তাই তো তোমার গোলাপে আমি ছুটে এলাম। তা বলো তোমার খবর কি? একটা ভালো খবর তো দিতে এলাম পাচুদা, কিন্তু তার জন্য দাদার পারমিশনটা দরকার। জীবনের প্রমোশন বলে কথা, এই সময় দাদার ইমোশনের দিকটা স্ট্রং করতে হলে আমাকে স্ট্রং তো করতেই হবে। কি ব্যাপার বলো তো ভাইয়া, আজকাল বিয়ে টিয়ে করছো নাকি? হ্যাঁ পাচুদা, তুমি করে সিদ্ধান্ত নিয়ে ফেললাম, মেয়ের বাড়ি রাজি, এখন দাদা মত দিলে হয়। তুমি বিয়ে করছো প্রতীক্ষা? হ্যাঁ করছি, তাতে তোমার কোনো আপত্তি আছে না? না না, তা কেন থাকবে। আচ্ছা আচ্ছা, তোমরা গল্প করো, আমি বরং গিয়ে তোমার দাদাকে ডেকে নিয়ে আসছি, কেমন? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো সেই ভালো। তোমার ভালোবাসা সত্যি প্রতীক্ষা? হ্যাঁ, দেখবে তুমি খুব সুখী হবে। তুমি বলছো এই কথা? শুধু পয়সা ব্যবসার লেনদেন, আর আজ প্রথম দেখলাম ভালোবাসা। তোমার ভাই তো ভুল পছন্দ হবে না, ঠিক ভালো মেয়েই আনবে, বুঝলে? করি
করিও নি। তুমি দেখো দাদা, যেমন দেখতে তেমনি ইন্টেলিজেন্ট। বাহ বাহ বাহ, তুমি তো ভালো, ভীষণ এডুকেটেড। এখন থেকেই তুই দেখতি চতুর্বারীর গুণকীর্তন করতে আরম্ভ করে দিয়েছিস। সত্য জীবনের ফোন। আচ্ছা দে। আমি নিশিগঞ্জে পৌঁছে গেছি, বল কোথায় পাবো মেয়েটাকে। শোন, প্রথমে তুই ওই নিশিগঞ্জে খোঁতা মার, আর নিশিগঞ্জে খোঁতা মারা হয়ে গেলে ওই চন্দ্রনাথ চেতাদির বাড়িতে খোঁতা মারে। এই সব জায়গায় খোঁতা মারা হয়ে গেলে আমাকে একটা খোঁতা মারি, ঠিক আছে? রাখ রাখ রাখ, ঠিক আছে ঠিক আছে। এ ভাই, মেয়েটাকে তুই আমায় দেখাবি তবে। তুমি যবে বলবে তবে, আজ দেখ, আজ বললে আজই দেখে দিতে পারি। তাহলে তো খুব ভালো হয়, বিয়ের আগে আমরা একবার হবু বৌমাকে দেখে নিই। আরে যাও যাও প্রতীক্ষা, নিয়ে এসো তোমার জীবন সঙ্গীকে। আমি না হয় বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে থাকবো। দেখ ভাই, তোমার ছুটি? হ্যাঁ রে ভাই, মুন্নিটাও চলে যাচ্ছে জীবনের সঙ্গে। সে কি? জীবনটা মুন্নিকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছে রে। ছোটবেলা থেকে তুমি আমাকে হাড় ভাঙা পরিশ্রম করে মানুষ করেছো, এইবার তোমার বিশ্রামের দরকার। এইবার তুমি বিশ্রাম নিয়ে তোমার ব্যবসাটা আমাকে বুঝিয়ে দাও, এইবার থেকে তোমার ব্যবসাটা আমি দেখবো। আমি 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 হ্যালো, হ্যাঁ কে জীবন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুই তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ হ্যাঁ রাখছি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ শোনো। হ্যাঁ বলো। কাজ কাজ কমপ্লিট, গুড। হ্যাঁ মেয়েটাকে নে। হ্যাঁ হ্যাঁ এই জীবন, হ্যাঁ তুই যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটাকে নিয়ে তুই তাড়াতাড়ি চলে আসবি। গুড গুড। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, এই যে কথা বলছিলাম আর কি। হ্যাঁ বলি। হ্যাঁ এই তুই তুই আমার ব্যবসার কথা ভুলে যা। ভুলে গেলাম? তোকে বরং আমি বেশ কিছু টাকা পয়সা দিয়ে দিচ্ছি। বেশ, তোর পছন্দ হয় এমন কোনো ব্যবসা তুই নিজে কর, কিন্তু তুমি যে ব্যবসা করো সেই ব্যবসা আমার দ্বারা হবে না কেন? এতদিন যাতে না চাইলো, শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে আজ তোমাকে জিজ্ঞাসা করতে বাধ্য হচ্ছি। দাদা তুমি কিসের ব্যবসা করো? আরে ওটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। তোমার দাদা ঠিক কোথায় বলেছে? আরে ব্যাপারটা কি জানো, অন্যের চেয়ারে বসার চেয়ে নিজের চেয়ার না অনেক বেশি মজবুত। হ্যাঁ দাদি দাদি, তবু আমাকে জানতে হবে দাদা কিসের ব্যবসা করে। এই মানে কি বলবো ভাই, মানে আমার ব্যবসায় কেউ নাক গলাগে তা আমি ঠিক মানে মানে তোকে ঠিক আমি এভাবে বলতে চাই না রে ভাই। এই
বললি এখনই বৌমাকে নিয়ে আসবি তো দা দা তত করে নিয়ে আয় দা 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 সেই ভালো সেই ভালো আলাপ করিয়ে নে হ্যাঁ প্রতীক্ষা ইনি হচ্ছে নজর সামন্ত আর নজর এ হচ্ছে আমার ভাই প্রতীক্ষা প্রতীক্ষা ইনি হচ্ছে ঋষিগঞ্জের গরিব মানুষগুলো রক্তচাষা পঞ্চায়েত প্রধান রজত রজত সামন্ত প্রতীক্ষা তাই তো প্রতীক্ষা তুমি তুমি ওনাকে চিনলে কেমন করে ভোর সাথে আমার দেখা হয়েছিল কোথায় ভিডিও অফিসে সত্যম তোর ভাই তাহলে ভিডিও পাখি চ্যাটার্জির সেক্রেটারির কাছে নিয়েছে তুই কি বলছিস সত্যি কথা বলছি প্রয়োজন হলে তুই তোর ভাইকে জিজ্ঞাসা কর এ ভাই এই রজত বলতে তুই নাকি ভিডিও সাহেব পাখি চ্যাটার্জির সেক্রেটারির কাজ করছিস ঠিক কথা বলছিস জিজ্ঞাসা কর জিজ্ঞাসা কর আসলে আসলে হয়েছে কি দাদা ওই ওই পাখি হ্যালো হ্যাঁ কোথায় হ্যাঁ মেয়েটাকে নিয়ে জীবন বাড়ি চলে এসেছে হ্যাঁ হ্যাঁ তুই শোন শোন তুই তাড়াতাড়ি মেয়েটাকে নিয়ে ভিতরে চলে আয় ভিতরে চলে আয় হ্যাঁ ছাড়ছি আমি বলছিলাম কি আমার এই ব্যবসার ব্যাপারে কিছু লোকজন বাড়ির ভিতরে আসছে তুই এক কাজ কর এই তুই পাঁচুর সঙ্গে গিয়ে ভিতরে গিয়ে বস যা শোন তোর সঙ্গে না আমার অনেক কথা আছে অনেক কথা আছে যা 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 এই রজত সামন্তকে এই বাড়িতে দেখার পর আমিও তোমাকে বলছি যত তাড়াতাড়ি পড়ো ভেতরে এসো হ্যাঁ পাতো তোমার সঙ্গে আমার অনেক কথা আছে হ্যাঁ পাতো হ্যাঁ তোকে তুই ওকে ভেতরে গিয়ে আটকে রাখ যা 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 ঠিক আছে হ্যাঁ মুন্নি হ্যাঁ তোকে যা বলেছিলাম সব ঠিকঠাক মনে আছে তো হ্যাঁ মনে আছে কি রে সত্য তুই যে বলেছিলি জীবন পাখি চ্যাটার্জিকে তুলে নিয়ে এখানে আসছে তার কি হলো আমি আমার কথা মতো কাজ করেছি এবার তোর কথা মতো ওই মুন্নিকে মুক্তি দে আরে দেব দেব সত্য কখনো মিথ্যে কথা বলে না মুখের বানন্দা খুলে দে পাখি কু কু ডাকু জানোর সোজা পথে ধরে আনার সাহস নেই তাই এইভাবে আমাকে তুলে আনতে পারলি হে তুই আমাকে দানোয়ার হারামি মামাতি তুলে গালাগাল দেয় আমার কিচ্ছু দায়াতে না আমি আমার টার্গেট ফুলফিল করার জন্য না ওইরকম অনেক 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 গালাগাল সহ্য করেছি আমি বলছিলাম কি বলে যাবি তো মায়ের বকে আমাদের পিছনে লাগবি কেন অত কথার কিছু নেই অত কথার কিছু নেই আমাদের ফাইল আর 5 লক্ষ টাকা কখন না হলে রজত রজত না কোথায় কোথায় লদত না আমার ভাল লাগে না দেখতে দি মত মহিলার সাথে একটু ভদ্রভাবে কথা বলতে হয় তারপরে দন শিক্ষা দিয়ে নয় দীক্ষা দিয়ে কথা বলতে হয় তারপরে একটু ভালো বেতে কথা বলতে হয় সব ঝামেলার মধ্যে জড়িয়ে কি লাভ আপনাদের ম্যাডাম
তুলে আনতে পেরেছে তখন এরা দুটো অনেক কিছু করতে পারে ম্যাডাম অনেক কিছু দাদা আমার ভাতাটা বোধে তো দারুণ বুদ্ধিমান না বলছি কথা বাড়িয়ে কাজ কি আসল হলো আমাদের ওই 5 লক্ষ টাকা আর ফাইলের ব্যাপারটা আপনি কি করছেন ম্যাডাম দেখ তোর ফোর এসেছে পাঁচু তো বাড়িতে নেই তাই আমাকে নিয়ে আসতে হলো দেখ দেখ ধর ধর কথা বল কথা বল কে কি প্রতীক্ষা তুমি পাঁচু তুমি নিশিগঞ্জের সদর হাসপাতালের লেবার সেকশনে কাজ করা ওয়ার্ড বয়কে চিনতে পারছো না শুভঙ্কর তার মানে রজত সামন্তর প্রেমিকার দাদা ছিলাম কিন্তু বিষাক্ত সাপকে পোষ মানাতে গিয়ে আজ আমি একটা বিষাক্ত অপরাধী বৃন্দাবন এসব কি বলছিস তুই আমি ঠিকই বলছি ভালোবাসা আমার বোন রজতকে খুব ভালোবাসত শুভঙ্কর তাই তো আমি চেয়েছিলাম আমার বোনের যেন একটু সংসার হয় তার মাথায় যেন এক চিলতে সিঁদুর উঠে তারপর সিঁথিতে সিঁদুর দিয়ে কপালে চন্দনের ফোঁটা দিয়ে খড় বাদাম স্বপ্ন দেখেছিলে তাই তো যার স্মৃতিতে সিঁদুর দেবার আগে গর্ভে সন্তান দেয় তাকে নিয়ে কখনো ঘর বাঁধা যায় না তাই তো আগুনে খই পোড়ার আগেই তোমার মন মুখ পুড়িয়ে বসে আছে তাই শেষ চুরির আগে আমি রজতকে অনুরোধ করেছিলাম রজত আমার বোন তোমার সন্তানের মা হতে চলেছে আমার বোনটাকে তুমি স্বীকৃতি দাও রজত তুমি স্বীকৃতি দাও সবই বুঝলাম কিন্তু আপনার বাচ্চা যদি চুরি হয়ে যায় তাহলে পাখি কে বলবো তোমাকে সব বলবো তার আগে তুমি পাখিকে বাঁচাও কেন কি হয়েছে পাখি কিডন্যাপ হয়েছে কিডন্যাপ কারা করেছে কিডন্যাপ আমার দাদা পাখির সঙ্গে আমার দেখা হয়েছিল কিন্তু রজত আমার মাথায় মেরে জ্ঞান করে দিয়ে পাখিকে অন্য কোথাও নিয়ে রেখেছে জ্ঞান ফিরতাম আমি যাবো তোমার সঙ্গে বলেছিলাম তবুও আমার আর আজকে আর কিছুই করার নেই শুভঙ্কর ওদের বিরুদ্ধে
বলেছি আমি খাবো না আমার খিদে নেই আপনি চলে যান এখান থেকে আমি খাবো না আমি খাবো না আপনার ওই পাপের খেতে উৎপন্ন হওয়া খাবার চলে যান এখান থেকে এইভাবে এইভাবে না খেয়ে থাকলে আপনার যে শরীর অসুস্থ হবে আপনি আপনি লড়াই করবেন কিভাবে যেমন করে ঝাঁসি রানী লক্ষ্মীবাই মাতঙ্গিনী হাজরা লড়াই করেছিল ঠিক তেমন ভাবে দেশকে বাঁচানোর জন্য আমিও লড়াই করে যাব সবচাইতে কি খুশি হবে জানিস আমি রে আমি আমি খুশি হবো বা আমি খুশি এই পাপপুরীর হিসাব মেলাতে মেলাতে আমি আমি নিঃশ্বাসে বিষ পথে রাজ করছি রে মা রাজ করছি জানিস মা একদিন একদিন এই পেটের টানে ওই সত্যপ্রিয় বাবু সত্যপ্রিয় বাবুদের কাছে আমি কাজ করতে এসেছিলাম আর বাবুরা আমার কাছে খুশি হয়ে কিন্তু আমি যে মনটা তাদের কাছে বিক্রি করে দিলাম তাহলে এখানে পড়ে আছেন কেন আপনি তো চলে যেতে পারতেন আমি চলে যেতে পারতাম মানে মা আমি পড়ে চলে যেতে পারতাম কিন্তু পারেনি আমি শুধু এই মুন্নির কথা ভেবে মুন্নির কথা ভেবে হ্যাঁ রে কিন্তু কেন আজ থেকে ঠিক 20 বছর আগে ওই সত্যপ্রিয় দেব তখন বাচ্চা বিদেশে পাঠাবার বাজার একদম রমরমা করে চালাচ্ছিল সেই সময় সত্যপ্রিয় আমাকে আমাকে মুন্নির কাছে নিয়ে এলো আর মুন্নির কাছে নিয়ে এসেই আমি কি মুন্নিকে নিয়ে সত্যপ্রিয় এই তো আমার সেই হারিয়ে যাওয়া মেয়ে আমি 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 তাকে কোলে তুলে নিলাম সত্যপ্রিয়কে বললাম সত্যপ্রিয় বাবু দিন না আমাকে দিন না আমি আমি কি মানুষ করবো তারপর তারপর তাকে আমি মানুষ করার জন্য তাকে আমি কোলে তুলে নিই সে তো মায়াতে জড়িয়ে গেছেন বলে আপনি যেতে পারেননি কিন্তু মুন্নি মুন্নি তো এখান থেকে পালিয়ে যেতে পারতো কিন্তু এখানে কেন পড়ে আছে কি হলো বলুন প্রতীক্ষার জন্য রে মুন্নি প্রতীক্ষার জন্য কি বলে আপনি কারণ প্রতীক্ষা দিয়ে বেশি ফেলেছে যদিও যদিও সে মুখ ফুটে কিছু বলেনি কিন্তু প্রতীক্ষা কিন্তু প্রতীক্ষা মন থেকে ওকে ওর মন থেকে আমি কোনো কথা বুঝতে পারিনি রে মুন্নি কিন্তু আমি যে প্রতীক্ষাকে ভালোবাসিস হ্যাঁ আর এই কথা জানার পর থেকেই আমার মুন্নি চোখের সামনে থেকে হাসির ঝিলিকটা হারিয়ে গেল আর দু চোখের সামনে যাকে সে অনেক কথা মা খেয়ে নে মা তুই না 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 আমি খাবো না বারবার এক কথা কেন আপনি আমাকে বলছেন আপনি চলে যান এখান থেকে আমি তো বললাম আমি খাবো না যান চলে যান এখান থেকে চলে যান বলছি না না এই গোডাউনের খবরটা জানতো না ওই প্রতীক্ষাকে এই গোডাউনের খবরটা দিতে ও এলে কেন কেন আমি কষ্ট পাবো কেন বলতে পারো আমি কষ্ট পাবো কেন পাবো ও এত বড় একটা সত্যকে আমার কাছে লুকিয়ে রেখেছিল এই এই বসে আমাকে এত ভালোবাসে আমি যে তোমার
হলো আমার কাছে আমার কাছে তোমার অস্তিত্ব তুমি দিনের পর দিন লুকিয়ে গেছো না না বাকি না আমি তোমার কাছে কোনো কিছু লুকাতে চাইনি আমি চেয়েছিলাম তোমাকে নিয়ে সুখের ঘর বানতে কিন্তু বালি এড়াতে তো ঘর বাঁধা চাই না প্রতীক্ষা কি বালি টানে সে ঘর তলিয়ে যাই এক টুকরো খড়ির মতো ভেসে যাই তার সমস্ত স্বপ্নগুলো তোমরা দেখছি আরে ভুলে যাবার কথা বলছো কেন কেন তোমরা হেরে যাওয়ার কথা বলছো পাচুদা আরে ভাঙতে তো সবাই পারে কিন্তু গড়তে পারে কজন না 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 উনি যতই জুড়ার কথা বলুক না কেন আমি কিছুতেই ভাবতে পারছি না আমার কিচ্ছু ভালো লাগছে না কিচ্ছু না কিচ্ছু না মিথ্যে আমাকে ভুল বুঝছো বাকি আমি সত্যি জানতাম না আমার এত আমার দাদা এত বাজে এত নিচ এত অন্ধকার জগতের বাসিন্দা জানতি না না নাকি আমার কাছে ধরা পড়ে গেছে বলে সাফাই গাইছো না পাখি না প্রতীক্ষা কোনো সাফাই গাইছে না হ্যাঁ হ্যাঁ পাখি হ্যাঁ প্রতীক্ষা জানতোই না যে ওর দাদা আসল নাটের গুরু মুন্নি হ্যাঁ পাখি সত্যি প্রতীক্ষা কিছুই জানতো না সাফাই গাইবে কারণ 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 লোকে যে তুমি ভালোবাসো হ্যাঁ 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 আমি ওকে ভালোবাসি বাকি ওই প্রতীক্ষার মতো ছেলেকে যে দেখবে সেই তো ভালোবাসতে চাইবে কিন্তু তুমি তুমিও তো ওকে ভালোবাসো তাহলে কেন কেন তুমি অভিমান করে মুখ ফিরিয়ে নিতে চাইছো সমস্ত লুকিয়েছে তাই তো একদিকে আমার দাদার মিথ্যে প্রবঞ্চনা আর অন্যদিকে তোমার ভালোবাসা আচ্ছা তাহলে তুমি তো প্রতিবাদ করতে পারতে প্রতিবাদ আজকালকার দিনে শব্দটাই মূল্যহীন হ্যাঁ মূল্যহীন তাই বলে বেঁচে ভয়ে ওই সাপকে ছোবল মারা ছেড়ে দেবে নাকি না 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 আমি জল ধরা নই আমি লাউডো কাও নই আমি হচ্ছে পঞ্চমুখী কাল লাগেনি এক ছোবলেই আমি ছবি করে দেবো হ্যাঁ প্রতীক্ষা হ্যাঁ আমি প্রতিশোধ নেবো তোমরা আমার সাথে মিলাও হাত ওই সব তুমি এই যে মুন্নি চল আজ রাতেই তোকে নিয়ে পালাবো কোথায় যেখানে খুশি যেখানে খুশি শোন ওনাকে তুলে এনেছি বলে তার বিনিময়ে ওরা তো আজ মুক্তি দিচ্ছে জীবন আমাকে আমাকে তো এতটা স্বার্থপর ভাবলে কি করে জীবন যে আমার আমার এই পাখিকে এখানে রেখে আমি আমি ওই খোলা আকাশে উড়ে বেড়াবো মুন্নি পারতাম পারতাম বোন পারতাম পারতাম তোমাকে রেখে আমি এখান থেকে পালাতে মুন্নি তো এই অন্ধ গলিতে কি ভয়ঙ্কর যন্ত্রণা সেটা সেটা আমি ছাড়া কেউ জানে না পাখি মুন্নি তাই যদি পালাতে হয় আমরা চারজনই পালাবো তাহলে আজ রাতে পাঁচুদাকে বলে আমরা চারজন মিলে না 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 চারজন নয় বলো দুজন কারণ আমি চাই না আমার এই কলঙ্কিত জীবনের সঙ্গে কেউ কেউ তার জীবনটা জড়িয়ে ফেলে তার জীবনটা শেষ করে ফেলুক না তুমি একদম ভুল করছো মুন্নি এসো তুমি যখন আমাকে বোন বলে ডেকেছো তখন বোনের একটা কথা যে তোমাকে রাখতেই হবে এসো মুন্নি এসো তুমি তুমি জীবনের হাত ধরো জীবন তোমার জন্য অপেক্ষা করে আছে এই প্রতীক্ষা যেমন আমার জীবনের নৌকা জীবন তেমনি তোমার জীবনের কান্ডারি যাও যাও জোর করবেন না ম্যাডাম জোর করবেন না একদম জোর করবেন না ম্যাডাম ঘষে মেজে রূপ আর ধরে বেঁধে পিরিত কখনো হয় না ম্যাডাম জীবন দোষটা সালা আমারে সরটা জীবন সালা গুড়া গুড়া মিয়ার মস্তানি করে এসেছি আজ এসেছি সুখ চাই যার দে দাঁড়াও কোথায় পালাচ্ছ মুন্নি ছাড়া ও আমার মনে সিদ্ধ দেও
গুন্ডাকে কেমন ভদ্রলোক লাগছে দেখো। আরে বাবা, কার দিদি ওকে ভদ্রলোক পাড়ালো সেটা দেখতে হবে তো নাকি? আহ পাখি, এসব কথা এখন থাক, এখন আমাদেরকে ওই শত্রু মানে শত্রুপক্ষের বিনাশ ঘটাতে, তাই এসো চারজনে মিলে আমরা হাত মেলাবো, এসো মেলাও হাত। বেশ, আমি তোমাকে 12 ঘন্টা সময় দিলাম, এই 12 ঘন্টার মধ্যে সত্যপ্রিয়কে সরিয়ে দিয়ে ওই রজতকে তোমাকে পুলিশের হাতে তুলে দিতে হবে, আর তা না হলে তোমাদের হাতে হাত মিলিয়ে ওই চারজনের চিতার মুখাগ্নি আমি করবই করব। আগামী ফাইলগুলো সরিয়ে ফেলি, তারপর সবগুলোকে আমি একটা একটা করে কাটবো, কিন্তু কিন্তু ফাইলগুলো সরালো তার থেকে বেশি পরীক্ষা আছে সত্য লদো। আমার মনে হয় আমাদের ফাইলগুলো ওই পাখিতার দিকে কিডন্যাপ করার আগে ওই ফাইলগুলো কেউ ওই ঘরে রেখে দিয়ে দিতে। আরে বাবা, কান টানলে মাথা আতে, বাড়ির লোকগুলোকে হিড়ির করে তুলে নিয়ে আসবো, দেখবি ফাইল আপনা আপনি তুলে দিতে। খুব ভালো কথা, তা অপারেশনটা করবি কখন? সত্য হেরি খেলা একেবারে ঠিক হবে না। আর কি দেরি করেন ওই সাহস দাও, আমি প্রতীক্ষা, অতীত বর্তমান ভবিষ্যৎ তো বড় ভেজে গেছে। তা ওটা তুই কানে তোকে ফিরে নিয়ে যেতে হবে দাদা। ক্যান্সারে আক্রান্ত রোগীকে ফেরত আনা দায় না রে ভাই। কিন্তু চিকিৎসা তো করানো যায়। আরে করে কি লাভ? হ্যাঁ আরে করে কি লাভ, থেতো তালা মরবে। তবু তো তাকে বাঁচানোর শেষ চেষ্টা করতেই হবে, আজকের দিনে চেষ্টা করলে অন্ধ দেখতে পায়, খোঁড়া চলতে পারে, তাহলে তুই কেন মূল্যবোধের ক্যান্সারে ভুগছিস রে দাদা? লদত, এই আমার ভাই আমার
আমায় জ্ঞান দেয়। তাই তো দেখছি নেহাত তো ভাই, আরে আমার কাছে দৌড়ো থমত্তা। না 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 না, কোনো সমস্যা নয় দাদা, কোনো সমস্যা নয়। তুই বিশ্বাস কর, তুই আমার উপর ভরসা রাখ। আমি তোকে বলছি তোর যাবতীয় সমস্যার সমাধান আমি করে দেবো। আমি 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 তোর কাছে হাত ধরে বলছি দাদা, আমি তোর পায়ে ধরে বলছি, তুই ফিরে আয়, তুই ধরা দে দাদা, তুই ধরা দে। না শোন না দাদা, তুই ধরা দে। না না, তুই কেমন ভাই তুই? আরে ছোটবেলার কথা মনে আছে? ছোটবেলার কথা, ছোটবেলার কথা থাকবে কি করে? আমার মনে আছে নেপাল সরকারের নাম শুনেছিস? হাত ঘরে ছেলে থেকে নাম করা ফুটত, লোকের কাছে কাজ করতে করতে জীবন্ত কিংবদন্তি ও ছন্দি পান্ডারি। তখন পাড়ার ছেলেরা ছেলেগুলো রকে পথে আড্ডা মারতে, মেয়েদের পিছনে লাগতে, যে উপরে উঠতে চাইছে তাকে নিতে নামানোর চেষ্টা করতে। সেদিন থেকে তাহলে আমার মাথাটা গরম হয়ে গেল, আমি চলে এলাম এই পথে। তোর কথায় ফেরত আসবো না। আগে দা, আগে দা ওই পাড়ার ছেলেগুলোর কাছ থেকে যারা বাবার কাছ থেকে টাকা নিয়ে ফুর্তি করত, আগে দা ওই মস্তান গুলোর কাছে যারা বাবার ছটপটে তোর গ্রাজের রোজগার করার টাকায় ফুর্তি করত, আগে দা ওই নেতাগুলোর কাছে যারা আমাদের কোম্পানি তুলে ধরতে আমি কিন্তু বাধ্য থাকবো দাদা, কারণ কারণ আমি কোনোদিন অন্যায়কে সাপোর্ট করিনি, করতেও পারবো না দাদা, করতে পারবো না। সত্যম তোর ভাই যে চলে গেল, ওকে তো আমি চলে যেতেই বললাম, কিন্তু ও গিয়ে যদি সব কথা বলে দেয়। হ্যাঁ যদি যদি বলে দেয় লদত। হ্যাঁ বোদা, আমার আমার ভাই থেকে তুই বোদা? ও তো ও তো আমার ভাই না, ও আমার ছেলের মতো। ওকে ওকে আমি এইটুকু বয়স থেকে মানুষ করেছি, আমি নিজে না খেয়ে খাইয়েছি। ও তো আমার আমার ওকে ওকে আমি দেখ আমি দু নম্বর লাইনে ঠিক আছি, কিন্তু আমি তো আমার ভাইটাকে এক নম্বরে রেখেছি, আমি তো ওকে দু নম্বর হতে দিইনি নাকি? হ্যাঁ ওকে বোদা বল, দেখ তুই তোর দাদার ব্যাপারে মাথা গরম করিস না। তোর দাদা বলেতে টাকা গাড়ি পয়সা সম্পত্তি যা সব সব তোর নামে লিখে দেবে, তুই সুখে থাক, আমার কিচ্ছু চাই না। তোর কথায় যদি বুঝে দেয় ভালো, না হলে ওকে মেরে দে। তুই কি বলছিস? প্রতিজ্ঞা তোর নিজের ভাই, তালকে উঠে দেখেছি, তালকে উঠে থালা নিজে থায়া কেউ থবল মারে, আমি সে আলকে উঠে। এই পায়ের সমাজের মধ্যে আমার একটা মান সম্মান আছে, কোথাও কোনো জায়গায় সভা হলে আমাকে সেখানে সভাপতিত্ব করতে হয়, সেখানে বা হোক বা হোক আমি কাউকে ছেড়ে কথা বলি না, একবার তো করবো তো বন্ধুকো আমি তখন তখন। আমার ভাই থেকে তুই মেরে দে, আমি অনেক তেল কালি নিরে, আমার আমার এই চোখ দিয়ে এক বিন্দু জল গড়াইলে।
মনটা ছুঁয়ে আমি হাও হাও করে কাঁদি রজ, আমাকে তুই কাঁদা রজ, আমাকে তুই কাঁদা। তুই যখন বলছিস তা তো অবশ্য শুধু তোর ভাই নয় ধ্বংস। তার মানে আমি কি ফেললাম? আমার পাওনাটা দেবে নাকি আমি মুখ খুলব? যত হাতি তত কান্না বলে গেতেন রাতের কান্না। আমার আছে মান সম্মান, মুখটা বন্ধ করো, বলে গেছে সালমান খান। আমাকে কি আমাকে নিয়ে চ্যাংরাবি হচ্ছে? আমার পাওনাটা দেবে নাকি আমি মুখ খুলতে বাধ্য হব? দেরি না করে বার করো থুরি, বলে গেছেন অমরীশ পুরি। ও বুঝেছি, এ আবার নতুন খেলা। তাহলে আমিও বলছি, কান খুলে শুনে রাখ রজত, আমি হাইব্রিডের মাল, ফেলো করি মাখন তেল, তারপরে তো নতুন চাল। রজত টিপে ধর তো, এই বলবো একটা কথা বলবো, এই এত ছবিটা মাইলি তালু লুতেতে। তুই যখন ওই পিকনিকে খুন করছিলি তখন আমি মোবাইলের ক্যামেরায় এই ছবিটা তুলেছি। আর তা বলতো কোন শালা এই মোবাইলের ক্যামেরাগুলো আবিষ্কার করেছে বলতো? তখন তখন চারটা ছবি উঠে যায়। আমি কখনো ক্ষতি করতে পারি? আর শোন শোন, আর শোন, তুই গাছা কা দিয়ে শুভঙ্কর থেনালকে একটা ফোন করে এই বোনের দেবতীতে একটা ফাঁকরার জায়গায় দোকান, ঠিক আছে? তাহলে আমার সাথে মানি করতে পারে? হ্যাঁ করতেই পারে। তাহলে এখন আমার উপর আছে রজ, রজ নাম আমার বাচ্চা সত্য প্রিয়, শুধু ছবি নয় সত্য প্রিয়।
সেই মুন্নি হ্যাঁ আর এই হলো সেই অন্ধগুলির বন্দি পাখি হলো এই মুন্নি মুন্নি কি গো পাচুদা এ তুমি আমাকে কোথায় নিয়ে এলে এটা তো দেখে মনে হচ্ছে স্বর্গ গো পাচুদা আরে বাবা এত তাড়াতাড়ি তুমি আমাকে স্বর্গে নিয়ে নিয়ে এলে পাচুদা হ্যাঁ গো হ্যাঁ এখনো বাকি আছে আরে মা বাবা পাচুদা অনেক আশা নিয়ে ওকে এখানে নিয়ে এসেছি ওকে তোমরা আদর করে কোলে তুলে নাও ভাবা যাবে আগে যাও তুমি মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ো যাও তাহলে তাহলে আমরা তাহলে অনেক যাও যাও মুনি যাও তুমি মায়ের কাছে যাও নিশ্চয়ই ভালো থাকবে আমার সংসার যে ভালো থাকার সর্বদা ঈশ্বর সত্যি তুমি কিন্তু আমি খুশি নই এই সর্বশক্তিমান ঈশ্বর সবার জন্য হাসি খুশি রে থেকে গেলেও আমার জন্য যে শুধু কান্না রেখে গেছে পশুদের কান্না প্রতি রোগের কান্না প্রতিবাদের কান্না
চন্দ্র চ্যাটার্জি, মিস্টার চন্দ্র চ্যাটার্জি, আপনি মুনির বাবা। আবার আমার মামা থাকলেও আবার যে কোনো বাবা নেই। বাবা মা মারা যাওয়ার পর
আমাকে আমাকে মানুষ করার কেউ ছিল না। আচ্ছা, কাকা কাকিমার কাছে আমি মানুষ হয়েছি, তাই তাই কাকা আমাকে আর চাই হোক কলেজ পর্যন্ত লেখাপড়াটুকু শিখিয়েছিলেন। তাই কলেজে রাজনীতি করতে করতে পঞ্চায়েত রাজনীতি হওয়ার ইচ্ছেটা আমার মাথায় চাপলো। হলাম পঞ্চায়েত প্রধান। জীবনে অনেক অনেক টাকা কামালাম, কিন্তু কিন্তু আর আমার ভালো লাগছে না। ভালো লাগবে না? না। কেন? তোর জন্য। আমার তো নে। হ্যাঁ, তোর জন্য। তুই নাকি সূর্যের কাছে বলেছিস তুই নাকি আমাদের ছেড়ে পালিয়ে যাবি? এই সত্য? কোথায় কোথায় পালাবি? হারামির বাচ্চা তো থালা থাকে তো বলে দিয়েছে থালা হারামির বাচ্চা। এই দেখ দেখ সত্য, তুই তুই আমাকে বন্ধু না ভাবলেও ভাবি ভাবি তোকে চিরদিনই বন্ধু ভাবতাম, আর আর এখনো ভাবি রে, এখনো ভাবি। তাই তাই জানিস সত্য, তোকে ছেড়ে তোকে ছেড়ে আমি আমি থাকতে পারবো না সত্য। আমি 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 তোর কাছে হাত জোড় করে বলছি ভাই, আমাকে আমাকে তুই একা চড়ে চলে যাস না ভাই, আমাকে ছেড়ে তুই একা ছেড়ে চলে যাস না। তোকে দল জানিস জানিস জীবনে জীবনে আজ বড্ড নিজেকে একা লাগছে, একা লাগছে, একা একা। আচ্ছা, বসুন্ধরাকে বিয়ে না করে আমি আস্তা করে ছুঁড়ে ফেলে দিয়েছি, পিঙ্কিকে আমি নিজের হাতে খুন করেছি, কত অসংখ্য বাচ্চাকে আমি বিদেশে পাচার করেছি, চন্দ্রনাথ বাবুর মেয়েটাকে চুরি করে তোর হাতে তুলে দিয়েছি, ও কত সত্যি আমার কষ্ট হচ্ছে, সত্যি আমার চোখ দিয়ে অনুতাপের অশ্রু বন্যা বয়ে যাচ্ছে। জানিস জানিস পাচু, আমি আমি ভালোবার চেষ্টা করলেও এই এই চোরের বাচ্চা সমাজ আমাকে ভালো হতে দেবে না। আমি আমি বড় বড় অসহায়, বড় নিঃস্ব, ঠিক আছে বাবা, ঠিক আছে, তোরা সবাই তোরা সবাই চলে যা, তোরা সবাই চলে যা। ঠিক আছে, এই অনেক হয়েছে, এই আমি আর আমি তোর সঙ্গে আর কোনো মিলে বেমানি করবো না। এই আমি কান ধরছি না ধরছি, আই এম এক্সট্রিমলি সরি, আমি আমি তোর বন্ধু, আর তোর পারিস বল বল বল। এই যে আপনি শুনছেন, কিন্তু
কোনদিন পাগলামি করেন না বেশ কথা দিলাম করব তুই ওকে একটু বুঝিয়ে বল জানিস পাচু এই এই হতবাগা সুসাইড করব বলে প্ল্যান করেছিল সব লাইনে কাজ করতে হলে আরে লালা মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে মানে আমি 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 ধরা পড়ে গিয়ে আবার সাফাই গাওয়া হচ্ছে আমি 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 আত্মহত্যা করলে দুজনে একসঙ্গে আত্মহত্যা করবো পালাতে হলে দুজনে একসঙ্গে পালাবো ধরা পড়লে দুজনে একই সঙ্গে ধরা পড়বো হে পাচু তুই ওর কাছ থেকে পিস্তলটা কেড়ে নিবি আমি কথা দিলাম আপনার বন্ধু আর কোনদিন আত্মহত্যা করবে না তা কি করে আত্মহত্যা চোখে করতেই হবে মানেটা খুব সোজা কাল রাতে খবরের কাগজের প্রথম খবর হবে কুখ্যাত ক্রিমিনাল নন্দবল্লী গাঙ্গুলি নিজের নিজের থেকে নিজেকে গুলি করে আত্মহত্যা করে আমার ভয় দেখাচ্ছে এ পাতু আমাকে ভয় দেখাচ্ছে আমাকে 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 মেরে দেবে বলছে আমি আমার যা সম্পত্তি আছে তুই আমার সঙ্গে চল আমি বললাম আরে আমার মোবাইলের যে ছবিগুলো আছে আমি আমি শহরের বাচ্চা আজ থেকে আমি রবীন্দ্র ভারতী ছাত্র হয়ে যাব তুই তো আমার শত্রু কেন বিশ্বাস করিস জানিস না বিশ্বাসের রাস্তা দিয়ে আমি এক পাও হাঁটি না অবিশ্বাসের কাল সবগুলো আমার মাথায় আমার হাতগুলো নিঃশেষ নিঃশেষ করতে আপনি আপনি আপনার বন্ধুকে মেরে ফেললেন আর এক কালকে আমার লোকজন ওই শালি পাখি চ্যাটার্জির সমস্ত ফ্যামিলিকে নিয়ে হোটেল রেনবোয় পয়সা আর তুই তুই জীবনকে আর মুন্নিকে নিয়ে হোটেল রেনবোয় পয়সা যাবি কাল 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 সমস্ত তোমার তোমার সমস্ত শক্তি পৃথিবী থেকে লোপাট করে দেব মুছে দেব পৃথিবী থেকে সব শক্তি তোমার একা থাকব একা 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 অর্থের আমি অনেক অনেক একটু একটু
করে অনেক উপরে উঠব। আমি আমি হলাম রাম, আমি হলাম কংস, আমি হলাম মেঘটা পরার ককটেল মান, খেলা হবে কাম করব আমি কাম। অন্তত একজন মরেছে। জয় মা কালী, জয় মা দুর্গা দুর্গা। তখন 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 এই ওই মেয়ে দুটোকে
ফাইলটা নে এটার মধ্যে আপনার আমাদের দুজনের ইতিহাসে কত লেখা এই ফাইলটা পড়লে আপনি বুঝতে পারবেন যে আমরা দুজনে কত বড় পাপী তাই আপনার মতো একজন সৎ পুলিশ অফিসারের হাতে এই ফাইলটা তুলে দিয়ে আমি আজকে ধন্য মনে করছি তার আমি কিন্তু অনেক তোদের বৃন্দাবনকে পাখিকে তোদের কাউকে মারছি না আমার হাত দেখা না কারণ আমি রচন রচন করাটাই আমার পেশা তাই আমি চাপ আমাকে যত না কোথায় পালাবি আরে মানুষকে পাপের প্রায়শ্চিত্ত তো এই জীবনেই করতে হয় দেখ আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে রাজসাক্ষী হতে যাচ্ছি ওই আদালতের আমি থানায় যাচ্ছি লদ আমি থানায় যাচ্ছি আমার পেতনে পেতনে তুই আয় আমরা ওই তেলখানায় দুজনে বসে গোবিন্দ ভোগ তালে ভাত খাবো লদ রজত পারে নিজের হাতে আইন তুলে নিতে তাই তোদের আমি বার বার বলছি আমাকে যেতে দে ওই তো শালা সত্য সে তো শালা ফুটপাতের মাল ও তো শালা ফুটপাতে চলে গেছে তাতে আমার কিছু যাই আসে না আমি শালা রজত আমি জীবনে কারু কোনোদিনও কারো কাছে হার মানতে শিখিনি আর আজ হার মানতে শিখবো না যদি আমাকে যেতে দিস তো ভালো না হলে না না হলে তোদের সব আমি যে তোকে
বাড়ি যা আর ফিরতে পারবো না মা। তোমরা তোমরা তো এতদিন অনেক কষ্ট করেছিলে মা, আর কতদিন না হয় একটু কষ্ট করে থাকো।